আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তির পথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন। কবর, কবরের কথাটা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে, চোখ দিয়ে অশ্রু ঝরে। তবে সবার নয়, কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। রং তামাশা, বাজে কাজ, মদপান, সমস্ত প্রকার নোংরামিতে সে ডুবে রয়েছে। একটুও ভাবে না যে আমাকে কবরে যেতে হবে, আমার মৃত্যু হবে, আমাকে দাফন করে রাখা হবে, সেখানে আমার সঙ্গী হিসাবে কেউ থাকবে না আমার সৎ কাজ ছাড়া। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই চরম সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলেমে বারজাখ। ভেবে দেখুন তো, আখিরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর? চিন্তা করুন সেদিন কে হবে আপনার সঙ্গী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমল। প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে। বুখারী মুসলিম হাদিস নম্বর 5167। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবি রাবা ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন, আমরাও তার চারিদিকে নীরবে ঘিরে তাকে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও। আহমাদ মিসকাত হাদিস নম্বর 1630। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন, তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। বুখারী মিসকাত হাদিস নম্বর 137। অন্য বর্ণায় এসেছে, যখন মৃত্যুকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রসুল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল, আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে খুশি হয়ে যায়। কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বুঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বুঝার চেষ্টা করনি কেন? অতপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হবে যে খুব চিৎকার করতে থাকে, আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সব কিছু তার চিৎকার শুনতে পায়। বুখারী মুসলিম হাদিস নম্বর 119। কিন্তু যারা শাসত্ব বাণীতে বিশ্বাসী তাদের এহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালেম আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ইরশাদ করেন, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বর্ণাকারী হান্নাদ রহিমাহুল্লাহ বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, তিনি আল্লাহ রসুল। তারপর তারা আবার জিজ্ঞাসা করে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে এসেছে, এটাই হল আল্লাহর বাণীর অর্থ। যারা সাসত্য বাণীতে বিশ্বাসী তাদের জীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণাকারী জারির ও হান্নাদ উভয় একইভাবে বর্ণনা করেন, অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের নিস্তব্ধকর হাওয়া এবং সুগন্ধি বইতে থাকে। তিনি আরো বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায় আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায় আমি কিছুই জানি না। অতঃপর তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায় আমি তো জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। জারির রহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে আছে, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহু ফেরত দেওয়া হয়। আবু দাউদ হাদিস নম্বর 4753। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিড়ে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, কিন্তু কবর দেখলে কাঁদেন, ব্যাপার কি? তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের স্থান সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে, আমি এমন কোনো জঘন্য ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ভয়াবহ। তিরমিজি হাদিস নম্বর 125। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস। সূরা রোম আয়াত নম্বর 44। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, একটু ভাবুন, পৃথিবীর মায়ায় পড়ে আখেরাতকে ভুলে যাবেন না, কবর ভুলে যাবেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন এবং কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন। আমিন।